দেখো একটু আগে আমি দুটি সংখ্যার মধ্যে বড় কোনটি জানতে অ্যালগোরিদম করে দেখিয়েছি, এবারে ওই একই প্রশ্নের ফ্লো চার্ট করে দেখাবো। দুটি সংখ্যার মধ্যে বড় কোনটি জানতে ফ্লো চার্ট। দেখো প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট, ইনপুট এ বি। আচ্ছা দেখো ইনপুট এবং আউটপুট এই দুটো এই সামান্তরিকের চিহ্ন হবে। এবারে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বক্স, ডিসিশন মেকিং বক্স, ইফ এ গ্রেটার দেন বি, ইফ এ গ্রেটার দেন বি, এদিকে ইয়েস এদিকে নো। এ যদি বড় হয় ইয়েস তাহলে কি প্রিন্ট করবে? এ ইজ লার্জার, লার্জ নাম্বার, এ ইজ লার্জ নাম্বার। আর যদি নো হয় কি হবে? নো হলে বি ইজ লার্জ নাম্বার, বি ইজ লার্জ নাম্বার। হয়েছে? এবারে এই দুটো থেকে গিয়ে স্টপ হয়ে যাবে, জিনিসটা বুঝতে পারলাম হ্যাঁ কি না? আমি পরবর্তী ভিডিওতে আরও অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমি পাঠাবো তোমাকে, ঠিক আছে?